আমাদের দিদি যে 10 বছরের যে উন্নয়ন করেছে এবং আগামী দিনের যে ইশতেহার সেটা এখানে আছে। আর আপনাদের একটা অনুমতি চাইছি, আপনারা দেয়ালে একটা দিদি স্টিকার আমরা লাগাবো। আর এটা আপনারা ধরুন, দিদির অঙ্গীকার আছে, ক্যালেন্ডার আছে, এটা একটু পড়বেন। আর 3 তারিখে ভোট, 3রা বৈশাখ অর্থাৎ 7ই এপ্রিল সকাল সকাল যেয়ে ভোটটা দেবেন। আর আমি চাই যে আমাদের জোড়া তুলতে আপনারা ভোটটা দিন। দেবেন তো? এটা আপনারা একটু পড়বেন। আর দিদি যে বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের দৈনন্দিন জীবনে দিয়েছে, হ্যাঁ, যে সাইকেল থেকে ট্যাব থেকে কন্যাশ্রী, ছেলে সাইকেল পেয়েছে তো, রূপশ্রীর যে টাকা সেই করেছে, বিনা পয়সা স্বাস্থ্যসাথী দিয়েছে, স্বাস্থ্যসাথী জন্য চিকিৎসার জন্য কার্ড দিয়েছে এবং তার জন্যই আমরা এসেছি। আর ওইটা আপনাকে দিলাম, ঠিক আছে। আর আপনার দেওয়ালে একটা স্টিকার আমরা দিদি লাগাবো, ওটার জন্য অনুমতি চাইছি। নমস্কার, আমি অরিন্দম গুইন, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী, চাঁদদানি বিধানসভা কেন্দ্রের আগামী 10ই এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা, উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ঠিক আছে, ছবিটা উঠবে গো, ছবিটা বসে দিয়ে উঠবে, ছবিটা তুলবে, ছোট বড় সেটা দিতে হবে, সেটা হিসাব থেকে দেখাতে হবে, হ্যাঁ, সে সবই দেখিয়ে দেবে। কোথায় আসছেন আজকে? আজকে পহরানপুর 217 নম্বর বুথে। কিসের জন্য? আজকে এই দিদির যে রিপোর্ট কার্ড এবং মানুষের সঙ্গে যে সামনে ইলেকশনের জন্য যে যোগাযোগ, আচ্ছা, সেটা করার জন্য আমরা এসেছি। আর প্রত্যেক বাড়িতেই আমরা যাচ্ছি, প্রত্যেক বাড়িতেই যাচ্ছি, হ্যাঁ, মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেয় তার জন্য আমরা আবেদন করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌদি আস, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসছি। মমতাজি যে 10 বছরে যে উন্নয়ন করেছে এবং আগামী দিনে জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আমরা করছি। আর এখানে আপনার বাড়ির সামনে একটা স্টিকার আমরা হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান, এ টু জেড সলিউশন, 216 যোধপুর কলোনি, ফোন 9836300033 অথবা 9748369628। তুমি বলে হ্যাঁ লাগাবো, আর 3 তারিখে ভোট, 3 তারিখে ভোট, 3 তারিখে লাগাও। সুখবর সুখবর সুখবর, মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য মিষ্টি উপহার নিয়ে এসেছে গাঙ্গুরাম। হ্যাঁ, আপনাদের প্রিয় মিষ্টির ম্যাজিকের দোকান এবার হিন্দমোটর শহরেই 14ই মার্চ থেকে খুলে গেছে। আপনার প্রিয় গাঙ্গুরামের দোকান হিন্দমোটর রেল স্টেশনের নিকটে আপনজন ক্লাবের কাছেই 1892 সাল থেকেই নিজেদের তৈরি সুস্বাদু মিষ্টি প্রস্তুতকারক এবার আপনার তৃপ্তি নিবারণের জন্য এসে গেছে আপনারই শহরে। আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতার পরিকাঠামো নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই দোকান তৃপ্তি মেটাতে সকাল 7:30 থেকে খোলা থাকবে রাত 10:30 অবধি। সমস্ত করোনা বিধি মেনে আমরা প্রস্তুত আপনার জন্য। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মিষ্টিমুখ করতে।